হ্যালো বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি সবাই খুব ভালো আছো। তো আজকে কুমড়ো শাক অ্যান্ড কুমড়ো ডাঁটা আলু দিয়ে হবে মাছের ঝোল। তো রেসিপিটা খুব সহজ, চলো রেসিপিটা স্টার্ট করে নিই। ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে দিও অ্যান্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। তো চলো রেসিপিটা স্টার্ট করি। কড়াইটা গরম হয়ে গেছে, তেলটা দিয়ে দেবো। আলু কয়টা ভেজে নেব, শাকটা দিয়ে দেবো। লবণটা দিয়ে দেবো, চাল কাগুলো দিয়ে দেবো, লবাই নেব তরকারিটা। কাগুলো দিয়ে দেবো, ভাতটা দিয়ে দেবো, এটা হচ্ছে ডালের শাক, ডালের শাকটা ভেজে দেবো।
লবণ দিয়ে দেবো, হলুদ দিয়ে দেবো, কাজু দেবো, শাকটা তুলে নেবো এখন।